হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো লাস্ট ব্লগে আপনাদেরকে যেটা আমি বলেছিলাম যে আমরা আজকে মেলা যাব, তো আমরা সেখানেই যাচ্ছি। মেলাতে আমরা যাব খেলা খেতে, কিন্তু এই মেলাতে আই গেস কোনো খেলা খেলেই হবে না। এখানে ভালোভাবেই স্মুথলি মেলা ঘোরা যাবে। আমার মা এত লোক দেখে কনসিয়াস হয়ে যায় তখন, দেখে মনে হয় যেন চিনি না, হ্যাঁ আমাকে চেনে না বা ইন্টারেস্ট নেই আমার সঙ্গে কথা বলার বা আমার সাথে বেরোনোর। কি অদ্ভুত, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, রাস্তায় আমিও বলবো যে আমি চিনি না, স্ট্রেঞ্জার, তখন তোমাকে বেয়ান দিতে পারবো। এন্ট্রেন্সের সামনে গেট লাগিয়ে দিয়েছে বর্ষবরণ উৎসব, কারণ আমাদের পয়লা বৈশাখ আসছে, সেই উপলক্ষেই মেলা বসেছে। ডেট হচ্ছে 29th to 31st March, টাইমিং হচ্ছে 3টে থেকে 9টা অবধি। ভেনিউ লেক পল্লী ক্লাব, লোকেশন জনক রোড, লেক মার্কেট, কালীঘাট, কলকাতা 26। এটা হচ্ছে মেলার এন্ট্রেন্স। আপনারা যদি লেক মলের পাশে জনক রোডের গলি দিয়ে যদি আসেন তাহলে এখান থেকে আসতে পারেন, বা সাদার্ন অ্যাভিনিউ দিক থেকেও আপনারা ঢুকে যেতে পারেন। তো চাই, সব স্টলস বসে গেছে আর লোকের ভিড়ও স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমি দেখার সুযোগ পাচ্ছি না যে কি বসেছে। ও, টি শার্ট, কিন্তু এগুলো পরলে মা গরম লাগবে না? এই প্রিন্টটা ভালো, এই যে এইটা ঠান্ডায় পরার নয়, এটা কিন্তু গরম লাগবে, প্রচুর গরম হবে। এইটাও ভালো, এই প্রিন্টটা, বাট গরম লাগবে। এখানেও স্টল আছে, এখানেও জামা কাপড় বিক্রি হচ্ছে। লাইটিংটা খুব ভালো দিয়েছে, কিন্তু খুব ছোট্ট মেলাটা, মানে স্কিপিং করছে। মা তুমি ভর্তি হয়ে যাও, স্কিপিং করবে। এখানেও স্টলস, কিছু কিছু দোকানে লোক আছে, কিছু কিছু দোকান ফাঁকা। এখানে ব্যাগস আছে উলের, এখানে এখানে প্লাজো প্যান্টও পাওয়া যাচ্ছে, এখানে জুয়েলারিজও আছে। মানে কার্টুনের সব পাওয়া যাচ্ছে। মেলাটাতে বেশি লোকজন নেই, বাট স্টিল ওই ফাঁকা আছে, বাট স্টিল ওই ধাক্কাধাক্কি ব্যাপারটা নেই যেটা অনেক মেলাতে হয়। ওরা খুব বিচ্ছিরি লাগে, ভালো লাগে না। গানও, গানের পারফরমেন্সও স্টার্ট হয়ে গেছে, তো চলুন ওদিকে এবার যাওয়া যাক, দেখি। মেলা থেকে আমরা বেরিয়ে গেছি, তো খিদে পেয়েছে, ভাবছি লস্যি খাবো। আর এই লেক মার্কেটের এই বাজারে গলি স্ট্রেট গেলে শর্মা পড়ে না, একটা শর্মা, তো শর্মা পড়ে, তো ভাবছি লস্যি খাবো। তাহলে দেখি যেটা ইচ্ছে করবে সেটা খাবো। আর গরম পড়ে গেছে তো সেরকম বাইরে কিছু খেতেও ইচ্ছে করে না। তুমি কি আমার কথা হ্যাঁ তে হ্যাঁ খালি মেলাবে? না না, তুমি নিজের কোনো বক্তব্য রাখবে না। তুই যেটা বলছিস সেটা ঠিকই তো বলছিস, গরম, আই এম অলওয়েজ রাইট। আটছি, আরো গরম লাগছে, তাহলে লস্যিটাও খেতে ভালো লাগবে। তোমার ইচ্ছে আছে খাবার? তুমি চাইলে অন্য কিছুও খেতে পারো। ইচ্ছে আছে, ওকে, নো প্রবলেম। তো আমি নিয়েছি দই বড়া, আর মা খাবে লস্যি। দই বড়া এসে গেছে, আমি দেখেছি শর্মাতে জুড়ি ভাজা দেয় না, আমার জুড়ি ভাজা দিয়ে বেশি খেতে ভালো লাগে, বাট ইটস ওকে, নো প্রবলেম। ইমলি চাটনি দেওয়া,
জিজ্ঞেস করো, জোরে জিজ্ঞেস করো। লস্যিও এসে গেছে, আমার দই বড়াও এসে গেছে, আমি খাওয়া শুরু করে দিয়েছি আগে। খাও, ভালো, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। মিষ্টির আমার নাম কি? ঠিক আছে, ছেড়ে দাও খাওয়ার কথা। এটা মনে হয় তাহলে মালাই চমচম। আমি মেনু বোর্ড থেকে দেখলাম, নাইস, ভালো দেখতে। দই বড়া আর লস্যি খেয়ে আমি রিফ্রেশড হয়ে গেছি। না সত্যি গাটা ঠান্ডা হলো, এই গরমে তো এগুলোই ভালো। আর ওইসব চিকেন মাটন না খেয়ে এইসবই ভালো। আর হ্যাঁ, প্লেন মাছের ঝোল মাটি না দিই তোমাদের ভালো লাগেনি, কিন্তু একদিন তোমাদেরকে আমি 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 না বাবা, আমার মা বানিয়ে খাওয়াবে একদিন। হ্যাঁ নিশ্চয়ই তোমাদেরকে খাওয়াবো, হয়তো তখন তোমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ ওটাতে আনিয়ন গার্লিক থাকে না, বাট স্টিল। হ্যাঁ প্রথম তো ভালো দেখি হাঁটো, প্রথম ভালো লাগবে না। আস্তে আস্তে খেতে খেতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তারপর গরমে তো এটাই ভালো। ইয়েস, ওটাই আমি বলেছি আমি মাটি নদীকে। আর মাটি নদী আজ আমার হোয়াটসঅ্যাপ স্টেটাসের ছবি দেখে বলছে আমারও শ্রীলেদার্স এরকম সেম চটি আছে, চটি আছে আনলাম, আমিও শ্রীলেদার্স থেকেই কিনেছি। আজকে আমি ভেবেছিলাম নেটফ্লিক্স, আমি অফিসে বসে বসে নেটফ্লিক্স চেক করছি, আমি আমি জানতাম যে বলে দেবো অফিসে, দেখুন তো অফিসের লোক যদি দেখে তো এখান থেকে তো জানতে পারবে যে আমি বসে বসে নেটফ্লিক্স দেখছিলাম। মানে সার্চ করছিলাম যে ক্রু এসে গেছে কিনা, রিলিজ হয়ে গেছে কিনা, তারপর দেখছি না, পেলাম না ক্রু। মানে করিনা, টাব্বু আর কৃতি সানানের যে মুভিটা, দিলজিৎ দোসাঞ্জ আছে, কপিল শর্মা আছে, বা দেখলাম না দেখছি হলে রিলিজ করেছে। আমার কি দেখার ইচ্ছে গো মা ক্রু, বিকজ আমি করিনা কাপুর ফ্যান। ইয়েস, এ হোস্টেস আছে, বিকজ আমি করিনা কাপুর ফ্যান, আই লাভ করিনা। আই অলসো আই লাভ করিশ্মা, আমার অ্যাক্ট্রেসের মধ্যে অনেককেই ভালো লাগে। আই লাভ এভরি ওয়ান, নট লাভ, আই লাইক মেনি অ্যাক্ট্রেসেস। দীপিকা পাডুকোন আর প্রিয়াঙ্কা চোপড়া, আমার দীপিকাকেও ভাল লাগে, প্রিয়াঙ্কাকেও ভাল লাগে, ঐশ্বর্যাকেও ভাল লাগে। ঐশ্বর্যাকে আগে ভালো লাগতো কিন্তু এখন মোটা হয়ে গেছে, ভালো লাগে না। হ্যাঁ তো তুমি মোটা না? আমি মোটা, আমি কি অ্যাক্ট্রেস? স্টপ বডি শেমিং পিপল, মা সব একটা সার্টেন এজ হিট করলে সে না ভালো লাগে, মোটা তো হবে, ভালো লাগে, এরকম বলো না, ভালো লাগে, বিশ্ব সুন্দরী, মিস ওয়ার্ল্ড, না না ভালো লাগে, মজা করেছে, আমার রানীকে ভালো লাগে। দীপিকা পাডুকোন আর প্রিয়াঙ্কা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়ার মানে স্টাইল, হ্যাঁ স্টাইলটা আমার খুব ভালো লাগে। আই ইভেন লাইক আলিয়া ভাট, হ্যাঁ আলিয়া ভাট ঠিক আছে, ঠিকঠাক, বাট ঠিক আছে। বাট আমার বিগ করিনা কাপুর ফ্যান, মাঝখান থেকে আমাকে ভিডিওটা স্টপ করতে হলো, বিকজ লোক দেখতে দেখতে যাচ্ছিলো, আমি খুব কনসিয়াস হয়ে যাই যখন লোক দেখতে দেখতে যায়। হ্যাঁ যেটা বলছিলাম, আমার করিনাকে খুব ভালো লাগে, খুব খুব খুব, মানে ওর পার্সোনালিটি, ওর ওয়ে অফ টকিং, ও নিজেকে যাই পড়ুক না কেন নর্মাল একটা টি শার্ট গঞ্জি, ও যেটা বলে যেরকমভাবে বলে, মে তো বস এক নর্মাল সা গঞ্জি আর এক প্যান্ট প্যান্ট কে স্লিপার চপ্পল প্যান্ট কে মে বস নিকল গই থি, ও তাতেই ওকে ভালো লাগে। আর ওর কাজল লাগানো স্টাইলটা দেখবে, ও যেরকমভাবে কাজল লাগায় না, খুব সুন্দর লাগায়। আর ফিদা, হ্যাঁ ফিদা যে মুভিটা এসেছিল না, ফদিন খান আর শাহিদ কাপুর ছিল ওই মুভিতে, দেখবে ওই ম্যানে জিসকো চাহা মিল গয়া ওই গানটা, ওর আর পরদিনের গানটাই দেখবে, যখন ও কালো রঙের যে টপটা পরে আর প্যান্টটা পরে যেটা নাচে না, ওর কাজল লাগানো আর আই লাইনার লাগানো স্টাইলটা দেখবে খুব সুন্দর। আমি ট্রাই করেছিলাম বাট হয়নি আনফর্চুনেটলি, পারা আমার পক্ষে পারাটা খুব ডিফিকাল্ট। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, বাই বাই, আগে সেবা বাইটে বলেছেন তুই।